বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলী আর নেই। 74 বছর বয়সে অ্যারিজোনার এক হাসপাতালে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পেশাদার হেভিওয়েট বক্সিংয়ে অনন্য কীর্তি তাকে পরিণত করেছিল সর্বকালের অন্যতম সেরা বক্সিং তারকায়। তিনবারের হেভিওয়েট চ্যাম্পিয়ন আলী 1960 সালে জিতেছিলেন অলিম্পিক স্বর্ণ। এসেছিলেন বাংলাদেশ সফরেও, দেয়া হয়েছে বাংলাদেশি নাগরিকত্ব। 32 বছর ধরে ভুগছিলেন পার্কিনসন্স রোগে। বিস্তারিত আব্দুর রাজ্জাকের ডেস্ক রিপোর্টে। বক্সিং জগতে প্রবাদ বাক্যে পরিণত হয় মোহাম্মদ আলী ক্লের একটি কথা, আমি প্রজাপতির মতো নাচি আর হুল ফোটাই মৌমাছির মতো। প্রতিপক্ষ জানতেন তার কথাটি কত সত্য। 17 জানুয়ারি 1942 সালে মার্কিন এ মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী জন্মগ্রহণ করেছিলেন লুইস ভিলা কেন্টাকিতে। পিতা ক্যাসিয়াস মার্কেলাস ক্লে সিনিয়রের নামে তার নাম রাখা হয়। 1954 সালের একটি ঘটনা তার ভবিষ্যৎ জীবন নির্ধারণ করে দেয়। সেদিন কিশোর মোহাম্মদ আলীর সাইকেল চুরি হয়ে যায়। তখন মোহাম্মদ আলী মার্টিন নামে এক পুলিশ অফিসারকে জানান তিনি চোরকে পেটাতে চান। পুলিশ কর্মকর্তা মার্টিন, যিনি ছিলেন সে শহরের বক্সিং কোচ, আলীকে বললেন এর জন্য তাকে মুষ্টিযুদ্ধ জানতে হবে। পরদিন থেকে তিনি মার্টিনের কাছে বক্সিং শেখা শুরু করেন। 1960 সালে তিনি প্রথম অলিম্পিকে স্বর্ণপদক জিতেন। সর্বমোট 61টি লড়াই নামেন তিনি, এর মধ্যে 56টিতে জয়ী হন, যার মধ্যে 37টি লড়াইয়ে জয় পান নকআউট দ্বারা। মার্চ 1971 সালে জো ফ্রেজিয়ার নামে একজন খ্যাতিমান মুষ্টিযোদ্ধার মুখোমুখি হন। এ লড়াইটিকে শতাব্দীর সেরা লড়াই হিসেবে আন্তর্জাতিক মিডিয়াগুলো উল্লেখ করে। জো ফ্রেজিয়ার খেলায় জয়লাভ করেন ও মোহাম্মদ আলী প্রথমবারের মতো পরাজিত হন। 1974 সালের ফিরতি লড়াইয়ে তিনি অবশ্য শিরোপা পুনরুদ্ধার করেন। তিনি 3 বারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং অলিম্পিক লাইট হেভিওয়েট স্বর্ণপদক বিজয়ী। 1999 সালে মোহাম্মদ আলীকে শতাব্দীর সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করে বিবিসি। শিরোপা জয়ের খবরের পাশাপাশি মোহাম্মদ আলীর মুসলিম হওয়ার খবরটিও সারা বিশ্বে চাঞ্চল্য সৃষ্টি করে। 1964 সালে মোহাম্মদ আলী ঘোষণা দেন তিনি ন্যাশন অফ মুসলিম নামের একটি সংগঠনের সদস্য। পরে 1975 সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন ও নিজের নাম ক্যাসিয়াস ক্লের পরিবর্তে মোহাম্মদ আলী রাখেন। মোহাম্মদ আলী মনে করতেন ক্যাসিয়াস ক্লে নামটি তার দাসত্বের পরিচায়ক। ভিয়েতনাম যুদ্ধ নিয়ে মার্কিন সরকারের কোপানলে পড়েন তিনি। যুদ্ধে যাবার ব্যাপারে সরকারি নির্দেশ উপেক্ষা করেন, বলেন কোরআন যুদ্ধ সমর্থন করে না, আল্লাহ বা নবীর নির্দেশ ছাড়া তিনি যুদ্ধে যেতে পারেন না। ফলে 1967 সালে 3 বছরের জন্য নিষিদ্ধ হন পেশাদার লড়াই থেকে। পরে 1970 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে আবারও বক্সিং রিংয়ে ফিরতে সমর্থ হন এই জনপ্রিয় মুষ্টিযোদ্ধা। 1978 সালের ফেব্রুয়ারিতে মোহাম্মদ আলী বাংলাদেশ সফর করেন। ঘুরেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তর, সিক্ত হন বাংলাদেশের মানুষের অপার ভালোবাসা আর শ্রদ্ধায়। সম্মানসূচক বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হয় তাকে। আর বাংলাদেশকে স্বর্গের সাথে তুলনা করেন এই মুষ্টিযোদ্ধা। পেশাদার বক্সিং থেকে অবসর গ্রহণের পর 1980 সালে তিনি পার্কিনসন্স রোগে আক্রান্ত হন, কিন্তু রোগকে উপেক্ষা করে তিনি তার জীবনকে মানবতার কল্যাণে উৎসর্গ করেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যান মোহাম্মদ আলী। আব্দুর রাজ্জাক, ইনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।